প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো দুজন অভিযুক্তকে। এবার তিলোত্তমা কলকাতাতে ঘটলো এমন ঘটনা। পুলিশ সূত্রে খবর, লেক টাউনের বাসিন্দা পরমা বসাককে 15 কোটি টাকার ঋণের ব্যবস্থা করে দেবেন বলে জানান নন ব্যাংকিং সেক্টর থেকে এক ব্যক্তি। সেই মতোই তার বলে দেওয়া পথেই এগোচ্ছিলেন পরমা বসক। নানান আছিলায় অভিযোগকারীর থেকে কোটি টাকারও বেশি ইতিমধ্যে নিয়ে নিয়েছে অভিযুক্তরা। প্রতারিত হচ্ছেন বুঝতে পেরেই 23 জুলাই লেক টাউনের থানায় অভিযোগ দায়ের করেন পরমা বসাক। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লিতে হানা দিয়ে এই চক্রের মূল পাণ্ডা গোবিন্দ ঝাকে গ্রেফতার করে পুলিশ এবং তার মারফত আনন্দ কুমার সিং এর নামে আরেক প্রতারকের কাছে পৌঁছে যায় পুলিশ। গতকাল সোমবার তাদের বিধাননগর আদালতে তোলা হয়, নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় পুলিশ। এই চক্রের সাথে আর কারা জড়িত আছে সেই বিষয়ে ইতিমধ্যে লেক টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কনস্ট্রাকশন নিয়ে এসেছে থাকার সেরা ঠিকানা, সুকান্তপল্লী বাস স্টপের সংলগ্ন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যা তৈরি হয়েছে সম্পূর্ণ উচ্চমানের সরঞ্জাম দিয়ে। মেন রোডের ওপর হবে আপনার বাড়ি, যেখানে হাতের সামনে পাবেন বাস ও অটো স্ট্যান্ড, খেলার মাঠ, স্কুল, মন্দির, রিসর্ট, কাছাকাছি রেলওয়ে স্টেশন, ব্যাংক, পোস্ট অফিস, বাজারহাট, ফেরি ও গঙ্গা ঘাটের মতন পরিবেশে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট ও দোকানের বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আর পুজোর মধ্যে পেয়ে যান বিশেষ আকর্ষণীয় অফার। নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হল দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।